হ্যালো ফ্রেন্ডস, আমি সানি, তোমরা দেখছো সানি মোটো ব্লগ। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি দেখাতে এসেছি, আমার আমি একটা নিউ মেম্বার নিয়ে এসেছি আমার বাড়িতে, তো তার জন্যই একটা ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নতুন একটা বাইক পারচেস করেছি, নতুন না, ইউজ বাইক, তিন বছরের বাইক, তো ডমিনার 400। তো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডমিনার বাইক পারচেস করি। তো বাইকে অনেক কিছু অ্যাক্সেসরিজ লাগানো ছিল, তো সেই অবস্থায় আমি পারচেস করেছি। সবার আগে তোমাদের দেখিয়ে দিই কত কিলোমিটার চলেছে, তিন বছরের বাইক। তো দেখতে পাচ্ছ তিন বছরের বাইক, 21,173 কিলোমিটার চলেছে। তার মধ্যে 4-5 দিন হয়ে গেছে আমি বাইকটা পারচেস করেছি। তো এটা ইউজি ভার্সন, তোমরা দেখে বুঝতেই পারবে, ডুয়েল ব্যারেল এক্সস্ট। টায়ারের কন্ডিশন দেখে নাও, এগুলো এখন এইগুলো রয়েছে, মানে যে কিনেছিল বাইকটা সে খুব যত্নই যত্নে রেখেছে। তো এখানে টপ র্যাক হয়ে গেছে, স্যাডেল স্টে হয়ে গেছে, ব্যাক রেস্টও আছে একটা ছোট্ট। তো এখানে ক্র্যাশ গার্ড আছে, সরি এটা ক্র্যাশ গার্ড না, এটা হচ্ছে রেয়ার ব্রেক অয়েল কভার, তো এটাও মেটালের। তো এখানেও আছে ফ্রন্ট ব্রেক অয়েল কভার, এটাও মেটালের। তো হ্যান্ড গার্ড হয়ে গেছে, দেখে নাও, তো এটা হচ্ছে হ্যান্ড গার্ড, এখান থেকেও মাউন্ট করা আছে, দুদিক দিয়ে মাউন্ট করা, তার জন্য এটা খুব মজবুত হয়। উইন্ডশিল্ড আছে, তো এখানে ফাইন্ডার আছে, শুধু ক্র্যাশ গার্ডটা লাগানো ছিল, তো যার বাইক সে ক্র্যাশ গার্ডটা খুলে নিয়েছে, আমি জানি না কেন খুলে নিয়েছে। এখানে এক্সজরের স্টিকার আছে, হেলমেট স্টিকার। তো আর সেরম কিছু নেই, তো বাইকে অনেক কিছু এক্সট্রা ফিটিংস তোমরা দেখলে লাগানো আছে। তো বাইকের কন্ডিশন তো তোমরা দেখতেই পারছো, মানে যে কিনেছিল সে খুব যত্নেই রেখেছে। এখানে শুধু 2-3টে স্ক্র্যাচ আছে, তো এটা আমি সিট কভারটা চেঞ্জ করে দেবো পরে, তার কোনো সমস্যা নেই। তোমাদের ইঞ্জিন সাউন্ডটা শোনাবো পরে, তোমরা বাইকের কন্ডিশনটা দেখে নাও, ফ্রন্ট টায়ারটাও দেখে নাও। কুলেন্টও রয়েছে অনেকটাই, সব কিছু দেখেই কিনেছি, আমার খুব ভালো লেগেছে তাই কিনেছি। তো ফ্রেন্ডস, তোমাদের ইঞ্জিনের সাউন্ডটা শুনিয়ে দিই একবার, তো ফ্রেন্ডস তোমরা সাউন্ড শুনলে বাইকের, তোমরা অবশ্যই কমেন্ট করো, 3 বছরের বাইক, 21,000 কিলোমিটার চলেছে, তারপরে ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমি এটা কিনেছিলাম হচ্ছে মা কালী মোটরস থেকে, মা কালী মোটরস একটা সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস শোরুম, সেখানে EMI-ও অ্যাভেলেবেল আছে। তো আমি তাদের জন্য কোনো প্রমোশন করছি না, আমার বাইকটা ভালো লেগেছে তাই আমি কিনে নিয়ে এসেছি। তোমরা তাদের কাছে যাও, অবশ্যই তোমাদের অনেক, ওরা অনেক বাইক রাখে, সব রকমেরই বাইক রাখে কলকাতায়, এরকম শোরুম দোকান ভর্তি, অনেক খুলছে নতুন নতুন, আরও অনেক সব খুলেছে এরকম। তো সব জায়গায় তোমরা ট্রাই করতে পারো, আমি বলছি না তোমাদের ওখানেই যেতে হবে, কিন্তু আমার বাইকের কন্ডিশনটা খুব ভালো লাগলো। এবং ওখানে অনেকগুলোই ছিল, একটা RC ছিল, সেটাও আমি যেদিন কিনেছি সেই দিনই একটা ছেলে এসে ক্যাশে কিনে নিয়ে চলে গেছে।
তো আমি ওইটা ক্যাশেই কিনেছি। তো তোমাদের বাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার আর একটা তো আছেই, তোমরা জানো যে আমার এই কালারের একটা R15 আছে মডিফাইড করা। তো ফ্রেন্ডস, তোমরা জানো আমার চ্যানেলে কোনো রাইডিং ভিডিও নেই। একবার হয়তো আমি মামার বাড়ি গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে, তো সেটা 100 কিলোমিটারের রাস্তা, সেটা খুব একটা বড় রাইড না, খুবই ছোট একটা রাইড। তো সেটার একটা ব্লগ ছাড়া হয়েছিল। তো তারপরে আমি আর কোথাও রাইডে যাওয়ার সময় পাই না, রাইডে যাই না, আমার টাকারও প্রবলেম থাকে। তো সেই জন্যই আমি এই বাইকটা পারচেস করলাম। আমার প্ল্যান হচ্ছে পরের মাস থেকে আমি হয়তো বছরে 2-3টে রাইড করব। তো আমি লং রাইড কখনো করিনি, তার জন্য আমি কাছাকাছি ছোটোখাটো জায়গায় একটু রাইড করা স্টার্ট করব। প্রথম প্রথম দিকে ছোটোখাটো কোনো মানে কম কিলোমিটার কাছাকাছি জায়গা, যেগুলো যেমন দীঘা আছে, পুরুলিয়া আছে, তারপর বকখালি আছে, অনেক জায়গা আছে, তো সেগুলো থেকেই আমি শুরু করব। তো আশা করছি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা নতুন দেখছো আমাকে, আমি সানি, তোমরা দেখছো সানি মোটো ব্লগ। তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি চাপতে ভুলো না, আর অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমি পরবর্তীকালে আরও তোমাদের কাছে আরও নতুন নতুন অনেক ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমি আমার দুটো বাইকের নাম রাখবো, তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও রেট, মানে আমার R15টাকে কী নাম দেওয়া যায়, আর ডমিনারটাকে তো তোমরা দেখলেই ডমিনারটাকে কী নাম দেওয়া যায়। তো দুটো নাম ভেবে রেখেছি দুটো নাম, তো আমি সেটা পরে ব্লগে জানাবো যে আমি কী কী নাম ভেবে রেখেছি। তো তার আগে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কী কী নাম রাখলে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টটা অবশ্যই করো, কমেন্ট করতে ভুলো না জানো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, সবাই ভালো থাকবে।